আরেকটি ভুল হচ্ছে যে রুকুর সময় মাথাকে একবারে উঁচু না করা অথবা নিচু না করা, সেটা পিঠের সাইজ অনুযায়ী সমান্তরাল হতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন তাকবীর দিয়ে শুরু করতেন, তারপরে কেরাত পড়তেন, তারপরে রুকু করতেন। রুকু করার সময় তিনি মাথাকে উপরে উঠাতেন না এবং নিচেও নামাতেন না, বরং এর মাঝামাঝি ছিল, মানে সমান্তরাল ছিল।